এটাই তো চেয়েছিলাম যেখানে জিদ্দার ফ্যান দেবদার ফ্যান সকলে মিলে একাকার হয়ে যাবে বন্ধুরা তোমাদেরকে খুব আনন্দের সঙ্গে একটা কথা জানাতে চলে এসছি আমরা একটা কন্টেস্টের আয়োজন করেছিলাম অলরেডি সেখান থেকে প্রায় প্রায় কুড়ি জনকে আমরা টিকিট গিভাবে অলরেডি করে দিয়েছি আরও বেশ কয়েকজনকে দিচ্ছি যাদের উত্তর ভালো লাগছে অবশ্যই যারা স্ক্রিনশট পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে পার্সোনালি যোগাযোগ করছে তো লাকি বিজেতারা আমাদের তরফ থেকে টিকিট পাচ্ছে মানে আমাদের মানে সরোদ মিউজিক ভেঞ্চার্স এবং সুপারস্টার জিত ফ্যান ক্লাব ইউনাইটেড আমরা কোলাবোরেট করে কিন্তু এই কন্টেস্টার আয়োজন করেছিলাম এবং আমরা কোলাবোরেশনেই কিন্তু এই টিকিট গিভাবেগুলো করছি তো সবচেয়ে আনন্দের যেটা কথা খুব ভালো লাগলো তিনজন এরকম ভাই যোগাযোগ করেছো যারা কন্টেস্টটাতে জিতেছ আমরা তাদের টিকিট গিভাবে করেছি যারা অরিজিনালি দেবদার ফ্যান ছিল মানে এখনও তারা দেবদার ফ্যান কিন্তু তারা চেঙ্গিসকে সাপোর্ট করছে ফুল অফ সাপোর্ট করছে এবং তাদের মতন ছেলে মেয়েদের আমরা টিকিট কীভাবে করতে পেরে আমরা প্রচণ্ড আনন্দিত এটাই তো চেয়েছিলাম এই যে বেশ অনেকে নাকি বলছিল আমরা ফ্যান গোল লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা নয় আর আমি শিওর বলছি এই যে যে দেবদার ফ্যানেরা আজকে চেঙ্গিসকে সাপোর্ট করার জন্য এভাবে এগিয়ে আসছো যারা আমাদের তরফ থেকে টিকিট পাচ্ছ শুধু আমি তাদের কথা বলছি না যারা দেবদার ফ্যানরা নিজেরা ডিসাইড করেছে যে তোমরা চেঙ্গিস দেখতে যাবে তাদের জন্যে বলি প্রথমত তোমাদেরকে অনেক থ্যাংক ইউ এবং তোমরা দেখো বাঘা যতীনের সময়ও এই ফ্যান মানে পুরো দুটো ফ্যান বেশ এক হয়ে যাবে বাঘা যতীনও প্রচণ্ড ভালো কালেকশন করবে ইনফ্যাক্ট বোমকেশো আমি তো চাইবো জিদ্দার যে কোনো ছবি এলে যেন দেবদার ফ্যানেরাও সাপোর্ট করে দেবদার যে কোনো ছবি এলে যেন জিদ্দার ফ্যানেরাও সাপোর্ট করে তবেই তো বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হবে না এটা তোমাদেরকে ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছিলাম আর রমরমিয়ে চলছে আমাদের গিভ্যাভে কন্টেস্ট খুব শিগগিরই চ্যানেল থেকে ভিডিওগুলো ভিডিওগুলো চলে আসবে অলরেডি ভিডিও পাঠাচ্ছে সকলে এবং ভিডিও আমরা নিচ্ছি ভীষণই আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে অলরেডি একটা ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে আমি গতকাল রাত্রি পর্যন্ত প্রচণ্ড একটা মন মরা হয়ে বসেছিলাম অ্যাডভান্স বুকিংটা এরকম দেখার পরে তারপরে আজকে সকাল থেকে দেখলাম অনেকটাই পজিটিভ ভাইভস পাচ্ছি তাছাড়াও বিষয়টা হচ্ছে বুক মাই শো থেকে কাটতে গেলে কুড়ি টাকা করে এক্সট্রা লাগছে সে কারণে অনেকেই অনেককেই স্পট বুকিং করবে তো এই টেনশনটা বা এই মন খারাপটা আমার আর নেই আমার প্রচন্ড ভাল লাগছে এবং তোমাদেরকে এক্সক্লুসিভলি একটা খবর জানিয়ে দিই যেটা হয়তো তোমাদের অনেকেরই চোখে পড়েনি পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর কলকাতা এই পিভিআরটাতে বন্ধুরা শুধুমাত্র আগামীকালই নয় পরশু দিনেও চেঙ্গিস ফিলিং ফার্স্ট যাচ্ছে এবং তোমরা বুকমাই শোটা খুলে দেখে নিতে পারো কিসিকা ভাই কিসিকি জান থেকে শুরু করে একেন বাবু থেকে শুরু করে চেঙ্গিস থেকে শুরু করে প্রত্যেকটা শো প্রত্যেকটা শো পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর রোডে ফিলিং যাচ্ছে খুব শিগগিরই সোল্ড আউট হয়ে যাবে তোমরা অবশ্যই যারা মনে করছো টিকিট কাটবে তোমরা অবশ্যই ডায়মন্ড প্লাজা যশোর থেকে টিকিট কাটতে পারো এটা বিশাল আনন্দের ব্যাপার এবং চেঙ্গিজের ক্রেজ কলকাতায় এই প্রথম কোনো একটা হল দেখলাম যেটা পরশু দিনেও পর্যন্ত ফিলিং ফাস্ট যাচ্ছে মানে ওপেনিং ডেতে না সেকেন্ড দিনেও ফিলিং ফাস্ট যাচ্ছে ভেরি নাইস ভেরি নাইস আমরা ভীষণই হ্যাপি এছাড়াও তোমাদেরকে বলে দিই বিজলি সিনেমা হল অলরেডি বিজলি সিনেমা হলটাতে মানে যারা কালীঘাট জিথ ফ্যান ক্লাব তারা তো বুক করেছে ওরা একটা পোর্শন দি বুক করেছিল তারপরে যে পোর্শনটা বাকি ছিল সেই মধ্যে মিনিমাম পোর্শনের থেকে বারো জনকে আমরাই বিজলিতে টিকিট গিভাবে করেছি আর বাকি আছে মাত্র আট থেকে দশটা সিট খুব শিগগিরই বিজলি কিন্তু সোল্ড আউট হয়ে যাবে এই একই অবস্থা কিন্তু আরও বেশ কয়েকটা হলেও চলছে লাইক কল্যাণী সঙ্গম বেশ তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাবে তো তোমরা টিকিট কাটো আর যারা মনে করছে স্পট বুকিং করবে স্পট বুকিং করো আলটিমেটলি সিনেমাটা দেখতে যাও ব্যাস আমরা এটাই চাইছি আর আমাদের কিচ্ছু চাওয়ার নেই আর সিনেমাটা যদি তোমাদের ভালো লাগে সেক্ষেত্রে তোমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখালেখি করো ভিডিও তৈরি করো আমাদেরকে ট্যাগ করো যে তোমাদের কেমন লাগলো এবং আরও একটা রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে যারা এসএমবিকে ফুল অফ সাপোর্ট দাও তাদেরকে বলবো যে তোমরা যে যে হলে সিনেমা দেখতে যাবে সেখানে যদি রেসপন্স তোমাদের ভালো মেলে পাবলিকের তরফ থেকে তাহলে একটা ছোট্ট করে পাবলিক রিয়াকশান ভিডিও যদি তোমরা নিয়ে আমাদেরকে পাঠাতে পারো আমাদের জন্যে ভীষণ উপকার হবে কারণ বিশ্বাস করো প্রত্যেকটা হল তো ঘোরা আমাদের পক্ষে সম্ভব নয় তবুও আমরা চেষ্টা করবো পাবলিক রিয়াকশান নেওয়ার মানুষের কেমন লাগছে চেঞ্জিস এরকম একটা রেভলিউশন এলো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এটাকে রেভলিউশন ছাড়া কি বলবো মানে এরকম একটা রিস্ক নিয়ে এরকম একটা কমার্শিয়াল ছবি অ্যাকশন ফিল্ম যেটা প্যান ইন্ডিয়ায় রিলিজ করছে এবং বাইরেও কিন্তু বেশ ভালো ভালোভাবে টিকিট বুকিং হচ্ছে নিরাশ হওয়ার কিচ্ছু নেই সমস্তটা পজিটিভ চলছে চেঙ্গিজের জয় হবেই যদি চেঙ্গিজের কন্টেন্ট ভালো হয় চলো এই ছিল এখনকার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও আর চলো খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা